কোথায় কিভাবে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে হবে তার ভিতরে এটাও একটি প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআন সূরা আহজাব আয়াত নম্বর 56 ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি অনুগ্রহ করেন এই ক্ষেত্রে অর্থ হবে অনুগ্রহ আর নিশ্চয় ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুগ্রহের জন্য প্রার্থনা করেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে সারা পৃথিবীর মুমিন এবং মুমিনা তোমরা নবীর উপরে সালাম এবং দরুদ পাঠ করো সালাম মানে দরুদ মানে সালাম মানে ইয়া নবী সালাম আলাইকা নয় সালাম মানে ইয়া নবী সালাম আলাইকা নয় ইয়া নবী মানে এই নবী ইয়া নবী মানে অর্থ হয় কি জানেন মহব্বত রাসূল রাসূল আশেকের রাসূল অনেকে বলে যে আমরা আশেকের রাসূল মাথায় চুল কানে দুল মাথায় চুল কানে দুল আর আপনার মুখে এত বড় মুছ যে একবারে মুছ বাড়তে বাড়তে হাসে না কাঁদে কিছু বোঝা যায় না মাথায় চুল কানে দুল গর্দনে চুল আর বগলের চুল আপনার এত বড় বুঝলেন তা বগলের চুল যদি অত বড় হয় আপনার তাহলে পরে বাকি চুল মূল্যায়ন করতে গেলে পরে কোথায় দাঁড়াবে ভেবে দেখলে পাওয়া যাবে দিয়ে চিনিক বাবা বলে যা মদিনা যাব কেমনে মদিনা আর ওই গেঁজাই টান মানে যে বলে আমরা আশেকের রাসূল নাউজ বিল্লাহ মিন জালিক এটা আশেকের রাসূল নয় রাসূলের প্রতি বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করার জায়গা আমরা যে নামাজে আপনার বলে থাকি আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন প্রিয় নবী গো আপনার মহব্বতে যে আমরা দরুদ পেশ করব সে জায়গাটা কোথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন সেই দরুদটা হচ্ছে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ মুহাম্মদ প্রকাশ করার জায়গা সবথেকে এখানে বেছে নেওয়া হয়েছে সালাম কোথায় তাসাহুদে আত্তাহিয়াতুর জায়গায় মানে কি নামাজে ভালো করে মূল্যায়ন করবেন এটা চর্মচক্ষু দিয়ে বিচার করতে হবে সাধারণভাবে বিচার করলে খুঁজে বের করতে পারবেন না মুখে হাতে বিড়ি মুচকে মুচো নাই দাঁড়িও নাই ক্লিন শেপ আর শুধু বিশ্বনবী নবী দিবসের দিন মোটরসাইকেলে আপনার কালেমা নিয়ে ছুটাছুটি করা এর নাম আশেকে রাসূল নয় আপনাকে আশেকে রাসূল হতে হলে পরে রাসূলের প্রতি দরুদ নামাজে গিয়ে পাঠ করে মহব্বত প্রমাণ করে দেখাতে হবে ওলামায়ে দ্বীন আছে জিজ্ঞাসা করুন সঠিক ফতোয়া সঠিক ফতোয়া নামাজের লিস্টে আপনার নাম না থাকলে পরে মুসলিমের লিস্টে নাম থাকবে না এটা সঠিক ফতোয়া সঠিক ফতোয়া এটা হ্যাঁ আপনার এ ব্যাপারে অনেক ইমামের অনেক রকম মত আছে সে জায়গায় আমি যাচ্ছি না আমি অনুরোধ করতে চাইছিলাম আপনাকে মহব্বত প্রকাশ করার প্রধান জায়গা হচ্ছে সেই জায়গা তাসাহুদ অতএব নামাজি হতে হবে আপনাকে আর এই নামাজি হওয়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া মানুষের সঙ্গে সদ্ ব্যবহার করা এ যাবতীয় আরকান ও আহকাম গুলো শিক্ষা হয় মাদ্রাসায় সব মিলিয়ে প্রমাণ করতে চাইলাম আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে পরে এখানেও চলে আসছে অঙ্কের মান সমান সমান মাদ্রাসাকে ভালোবাসতে হবে শিক্ষাপ্রেমী হতে হবে ভাই আমার বন্ধুরা ইমাম বুখারী বুখারীতে বাব নিয়ে এসেছেন বাবুল ইলমে কাবলাল কওলি ওয়াল আমাল ইসলাম ধর্মের আপনি যাই করতে যাবেন না কেন কিছু করা ও বলার আগে পঙ্খানুপঙ্খানু ভাবে সেটাকে জানা ফলে মাদ্রাসাতে গিয়ে আপনাকে ইসলামের নিয়ম জানতে হবে আসুন আমরা এই মাদ্রাসাকে ভালোবাসি প্রাধান্য দিই এ মাদ্রাসার প্রতি আমরা দরদ দেখিয়ে যার যা সাধ্য অর্থ দিয়ে আমরা প্রমাণ করি ছাত্র দিয়ে আমরা প্রমাণ করি সময় দিয়ে আমরা প্রমাণ করি মাদ্রাসাকে আমরা ভালোবাসি মাওলানা মাদ্রাসা আমাদের এই প্রমাণ আপনাকে দেখাতে হবে ভাই এই অনুরোধ আপনাদের কাছে আমার ছিল রাসূলের প্রতি মহব্বতের নজির আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সূরা আহজাব আয়াত নম্বর 45 আমি লিস্টটা বলে তার তর্জমাটা করছি রেজাউল হক কুচবিরিয়া 200 টাকা আসমত পলাশবাড়ি থেকে 200 টাকা বেনামে 300 টাকা আনোয়ার শেখ মোল্লাপাড়া থেকে দিয়েছেন 500 টাকা আব্দুর রহমান উনি দিয়েছেন 500 টাকা ইয়ার মোহাম্মদ
ফুলপার থেকে উনি দিয়েছেন 500 টাকা রেজাউল 500 টাকা এখানে বেনামে একজন দিয়েছেন 6000 টাকা মাশাআল্লাহ নাম প্রকাশে তিনি অনিচ্ছুক বেনামের নামের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি ভালো জানেন এবং যারা বেনামে দেন ইমাম বুখারী আপনার হাদিস নিয়ে এসেছেন বুখারীতে ইমাম বুখারী হাদিসটাকে চার জায়গায় নিয়ে এসেছেন কিতাবুস সালাত কিতাবুস যাকাত কিতাবুর রেকাব এবং কিতাবুল হুদুদে বেনামে দান করার ফজিলতের ব্যাপারে একই হাদিস ইবারাতের হেরফের করে চার জায়গায় এসেছে হাদিসটা হ্যাঁ ওয়া রাজুলুন তাসাদদাকা বা সাদাকাতিন ফা আকফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু এই ওয়াজ আপনারা শুনেছেন কি যে ডান হাত কি দান করলো তা বাম হাত জানতেই পারে না চুপি সারে আল্লাহর ওয়াস্তে এমন ভাবে তারা দিয়ে দেয় হ্যাঁ তাদের ব্যাপারে এই হাদিস এসেছে যে কালকে মহা প্রলয়ের মাঠে মানুষের যখন মাথার কাছে সূর্য আসবে একটুকু ছায়ার জন্য যখন মানুষ ছুটাছুটি করবে লা জিল্লা কোনো ছায়া থাকবে না ইল্লা জিল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতিরেকে সে সময় এই দানিকে নিয়ে গিয়ে সম্মানীয় জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়া হবে আরশের নিচে ফলে যারা বেনামে দিচ্ছেন মাওলানা তালাকের নাম প্রকাশ করে দিচ্ছে তাদের কি হাল হবে কোরআনের শব্দ এসেছে সিররাও ও আলানিয়া প্রকাশ্যে এবং গোপনে উভয়ভাবেই দান করা যায় তো আসুন ভাই আমার বন্ধুরা যে যেভাবে আপনারা পারবেন আল্লাহর ওয়াস্তে আপনারা দানের পরিমাণটা প্রকাশ করুন বেনামিতে এক ভদ্রলোক দিয়েছেন 6000 টাকা কামাল হোসেন দিয়েছেন 500 টাকা বেনামিতে একজন দিয়েছেন 300 টাকা মুর্শিদ মুবাশ্বির মোল্লাপাড়া থেকে দিয়েছেন 2000 টাকা এভাবে আমরা অনেকের কাছ থেকে আলহামদুলিল্লাহ দান পেয়েছি মাস্টার হাফিজুর রহমান মাশাআল্লাহ আমাদের কেশিয়ার সাহেবের কাছ থেকে আমরা এটা একদম নগদেই 5000 পেয়েছি আর বাকিটা কিছু করতে চাইছিলাম কেশিয়ার সাহেবের চাপাচাপি করব না আচ্ছা আচ্ছা তারপরে নাইমা বিবি মাশাআল্লাহ এটা ওনার বাড়ি থেকে আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ তাহলে আপনাদেরকে এটা আমি জানিয়ে দিই যে এই যে দানগুলো চলছে আমাদের সম্মানীয় কোষাধ্যক্ষ মহাশয় কেশিয়ার সাহেবের সবই আন্ডারে পড়ছে ওনার ফ্যামিলির পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে দান আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ তারপরে নাইমা বিবি তারপরে আমরা রেজওয়ান বিবি ওনার কাছ থেকেও আমরা 500 টাকা পাচ্ছি আচ্ছা আচ্ছা এটা ওনার বৌমা এলিনা বিবি 300 টাকা মাশাআল্লাহ ফলে এটা টোটালি ওনার পরিবারের পক্ষ থেকে আচ্ছা জারিন মাশাআল্লাহ তার কাছ থেকে আমরা 300 টাকা পেয়েছি মনিরুল শেখ এটা দেবগ্রাম আচ্ছা আচ্ছা মনিরুল শেখ দেবগ্রাম থেকে উনি 1000 টাকা দিয়েছেন বিলকুমারের পাশে দেবগ্রাম পড়ছে বানু বিবি 500 টাকা টিয়া বিবি 500 টাকা লাল মোহাম্মদ উনিও দিয়েছেন 1000 টাকা শামসুদ্দিন দিয়েছেন 500 টাকা মাদ্রাসার জিনারা কমিটি কেসিআর সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব সহসভাপতি সাহেব সহসম্পাদক সাহেব অনেক জায়গায় আমাকে বলে যে মাওলানা সাহেব সেক্রেটারিকে আগে ধরেন সভাপতিকে ধরেন ভাই বন্ধুরা সম্মানীয় যিনারা মাদ্রাসার আপনার স্টিয়ারিং কমিটি আছেন যিনারা সর্বক্ষণ সময় দেন মাদ্রাসাকে তিনারা সারা বছরে এক কাপ চা বেতন পান না সারা বছরে এক কাপ চা বেতন পান না সারা বছরে এক টাকা বেতন পান না নিজের বাড়ির কাজ নিজের সময় ব্যয় করে বাড়ির কাজকে রেখে মাদ্রাসাতে এসে বাড়িতে কাজ মাইনাস করে এখানে সময় প্লাস করতে হয় বাড়ির সময় মাইনাস আর এখানে সে প্লাস করতে হয় ফলে এর বেতন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তিনারা অর্থ দেন সময় দেন স্বার্থকে ত্যাগ করে এখানে স্বার্থ দেন উদ্দেশ্য একমাত্র আল্লাহর ভালোবাসা ফলে মাদ্রাসার যিনারা কমিটিগণ আছেন তারা যথার্থ এই মাদ্রাসাকে ভালোবাসেন যিনারা এলাকাবাসী আছেন আপনাদের এলাকায় মাদ্রাসার কালেকশন হয় আমি নিজে জানি মাওলানা আবুল কাসেম সাহেব আর আমাদের আশরাফুল সাহেব আশরাফ সাহেব আশরাফ সাহেব এবং আবুল কাসেম সাহেবের সঙ্গে আমি গজল বলতাম গিয়ে আপনার আশেপাশে যে জালসাগুলো হতো নাইট জালসা তারপরে গ্রামে আমাদের এই আশেপাশের কয়েকটা নাইট হতো এই নাইটে তখন আমি আপনাদের এলাকায় সব জায়গায় আমি নাইটে ছিলাম মনে পড়ে খুব আমার আপনারা দিয়েছেন জান ভরে দিয়েছেন এখনো দেন
না দিলেই মাদ্রাসা চলতো না অবশ্যই দিয়ে আসছেন মামনেরাও দেন আমার আমি অনুরোধ করব আমাদের কেশিয়ার সাহেবের কথা বলতে গিয়ে কথাটা একটু বেড়ে গেল আপনারা সবাই মাদ্রাসাকে ভালোবাসেন আমাদের সম্মানীয় কেশিয়ার সাহেব তার পরিবারকে সঙ্গে নিয়ে হাজার হাজার টাকা দিয়ে মাদ্রাসাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিঃস্বার্থ দিনে সময় দেন মাদ্রাসাকে আমাদের যিনি সেক্রেটারি সাহেব আছেন আমার বাপজি আমাকে খুবই ভালোবাসেন সময় লেওদাও করে হ্যাঁ অধিকাংশ সময় লেদেও করেন হ্যাঁ খুবই ভালো লাগে আমার আত্মাটা জুড়িয়ে যায় আমার হৃদয়টা ভরে যায় যখন তিনি আমাকে লেদে করেন আমি চরম খুশি হই আমার মনটা জুড়িয়ে যায় আমি বলতে চাইছিলাম ভাই আমার বন্ধুরা এই মহব্বতের মাদ্রাসা আপনাদের কমিটি গণের সোতা গণের এলাকাবাসীর ভক্তাদের সকলের আমাদের মাদ্রাসা আসুন আমরা এই মাদ্রাসাকে ছাত্র দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে আমরা এই মাদ্রাসার কলেবরকে আমরা বৃদ্ধি করি মা বোনেরা আমার এবার বিদায়ের পালা আমি চলে যেতে চাই